পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচারে ধর্মনগরের দমনপাশা এলাকায় স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংঘের বাইক র্যালি। বাজারে বাজারে পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক ব্যবহার না করার মৌখিক প্রচারে ব্যাপক সাড়া। গোটা রাজ্য জুড়ে বর্তমানে পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক ব্যবহার বিরোধী অভিযান জারি। এই পরিস্থিতিতে এব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির নিরিখে রবিবার সকালে ধর্মনগরের দমনপাশায় বাইক র্যালি অনুষ্ঠিত। বিবেকানন্দ সমাজসেবী সংঘ এই বাইক র্যালির আয়োজন করেছে। আর এই বাইক র্যালি পুরোটাই সচেতনতামূলক বলে জানিয়েছে স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংস্থার জনৈক সদস্য। নমস্কার, আমি স্বামী বিবেকানন্দ সমাজসেবা সংস্থা থেকে। আমরা একটা বাইক র্যালি করেছি আজকে। আমরা উদ্দেশ্য হলো পলিথিন বর্জন করা। পলিথিনকে আমরা সবাইকে জনসচেতনতা সবাইকে উদ্বুদ্ধ করা। আমরা নিজে সচেতন হবো, প্লাস হলো আমাদের সবকে সচেতন করবো। শুধুমাত্র সচেতনতামূলক বাইক র্যালি নয়, এদিন স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংস্থার কর্মী সদস্য স্বেচ্ছাসেবকরা এলাকার বিভিন্ন বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের পলিথিন ব্যাগ ব্যবহার না করার ব্যাপারে মৌখিকভাবে প্রচারে সামিল হন। স্বামী বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রয়াস সর্বাংশে উচ্চ প্রশংসিত এবং তাতে ব্যাপক সাড়া পরিলক্ষিত। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, হালদাপুর।